নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিচার সভায় প্রকাশ্যে খুন যুবক, হাইলাকান্দিতে উত্তেজনা, 144 ধারা জারি। বরাকেও শুরু মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা, কাছাড়ে প্রথম দিনেই বহিষ্কার এক। কমান্ডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, করিমগঞ্জে হোমগার্ড অফিস ঘেরাও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রকাশ্য দিবালোকে আয়োজিত বিচার সভায় বিরোধী পক্ষের হামলায় খুন হলেন হাইলাকান্দির ৩০ বছরের যুবক অভিজিৎ শর্মা মজুমদার। রবিবার হাইলাকান্দির শহরতলি মোহনপুরের জকিতলে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের বাড়ি ভাটিরকুপা তৃতীয় খণ্ডের মজুমদার গ্রামে। কয়েকজন মুসলিম যুবকের হাতে হিন্দু যুবক খুন হওয়ার ঘটনায় জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে হাইলাকান্দি সদর থানার সামনে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠন। এতে জেলাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়, মনে দেখা দেয় আতঙ্ক, দোকানপাট বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে জেলায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সোমবার জেলা প্রশাসন গোটা জেলায় ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। শেষ খবরে জানা গেছে, নির্মম হত্যাকাণ্ডে নিহত অভিজিতের মৃতদেহ আজ সোমবার সন্ধ্যার পর বিশাল পুলিশ বাহিনী সমেত বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক নেতাকর্মী সহ আত্মীয় পরিজনের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। নিজ বাড়িতে তার ওই শেষকৃত্যে ভাটিরকুপা জিপির জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ। সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা। গোটা রাজ্যের সঙ্গে এদিন কাছাড় জেলাতেও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসেছে মোট 20,679 জন ছাত্রছাত্রী। জেলায় মোট 34টি কেন্দ্র এবং 5টি উপকেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে, পাশাপাশি ছিল নিরাপত্তারও কড়াকড়ি। ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার সূচনা এবং প্রথম দিনের ব্যবস্থা সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানান কাছাড়ের বিদ্যালয় পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান। আজকে 10 তারিখ, 29 তারিখ পর্যন্ত চলবে, 29 ফেব্রুয়ারি পর্যন্ত। আজকে আসলো ইংলিশ ফার্স্টে। আমরা ডিস্ট্রিক্টের 34 নম্বর সেন্টার আছে, ওই 34-এর লগে 7টা সেন্টারের একটা দুইটা করে আর তিনটা একটা একটা করে 39 ভেনু টোটাল হিসাবে দেখতে গেলে 5টা সাব ভেনু আর 34টা মেন সেন্টারে পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত আমি জানা মতো একজন এক্সপেল হয়েছে নেনামিয়া, বাসকানি নেনামিয়াতে। আর এখন আমি শুনলাম যে রাজা দিশিতো একজন হয়েছে, কিন্তু এখনও আমার কাছে কনফার্মেশন আইসে না। সো পুরা ব্যবস্থা আমরা নিয়েছি, সিসি ক্যামেরা সব সেন্টারে আছে, ফ্লাইং স্কোয়াড অ্যালটমেন্ট হয়েছে, সিকিউরিটি পার্সোনেল এসপি অফিস থেকে বা লোকাল থানা থেকে হয়েছে। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আজকে থেকে পরীক্ষা শুরু করছি। টোটাল স্টুডেন্ট হয়েছে 20,679। মাধ্যমিকের প্রথম দিনেই বহিষ্কার হল এক ছাত্র। বাসকান্দির নেনামিয়া স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার জন্য ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে টোকাটুকির খবর পাওয়া গেছে, তবে অন্য কোনো কেন্দ্র থেকে বহিষ্কারের খবর পাওয়া যায়নি। এবারে নতুন নিয়ম অনুযায়ী নকলের দায়ে ধরা পড়ে বহিষ্কার হলে একটি ছাত্র আগামী 3 বছর পরীক্ষায় বসতে পারবে না। বিদ্যালয় পরিদর্শক সামিনা ইয়াসমিন এ ব্যাপারেও বিস্তারিত জানান। নতুন নিয়ম করছে, আগে আসলো কি একবারের লাগে এক ফেলিলে 1 বছর পর্যন্ত তার ব্যান থাকে। এবার থেকে নতুন নিয়ম হয়েছে যে যদি কোনো আনফেয়ারমেন্স করতে গিয়ে হ্যাঁ যদি ধরা পড়ে তখন হ্যাঁ 3 বছরের জন্য হ্যাঁ পরীক্ষা থেকে বিরত থাকতে লাগবে। তার ওই রেজিস্ট্রেশন নাম্বারে আরও কোনো কারণে রেজিস্ট্রেশন হতো না 3 বছর, 3 বছরের জন্য ব্যান হয়ে যাবে। এবারে মাধ্যমিক পরীক্ষা আগামী 29 ফেব্রুয়ারি শেষ হবে। অন্যদিকে 12 ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চতর মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা। এবার হায়ার সেকেন্ডারিতে অবতীর্ণ হচ্ছে মোট 20,681 জন ছাত্রছাত্রী। এদিকে কাটিগড়ার প্রাচীন পরীক্ষা কেন্দ্র সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবার পরীক্ষার্থী ছিল 901 জন, কিন্তু প্রথম দিনে পরীক্ষায় বসে 897 জন। এদিন আমার বাংলার সঙ্গে এক আলাপচারিতায় বিভাগীয় এওসি মুসাববির আলী এবং সেন্টার অফিসার পিনাককান্তি দেব পরীক্ষার ব্যাপারে বিস্তারিত জানান।
পরীক্ষা আমরা তো সকাল যথারীতি এসপার গাইডলাইন্স অফ সেবা আমরা শুরু করছি এবং ঠিক অ্যাকর্ডিংলি আমরা সব ইনভিজিলেটার এওসি এসও বা সার্কেল অফিসার ভিজিট করিয়ে গেছে। সুন্দরভাবে সমস্ত রুমে আমরা পরীক্ষা হয়েছে। টোটাল পরীক্ষার্থী 901, তার মধ্যে 4 জন অ্যাবসেন্ট, টোটাল 897 পরীক্ষার্থী আছে। এক্সট্রা কেউ নাই, অ্যাবসেন্টই মাত্র 4 জন আছে। আর পরীক্ষা খুব সুন্দরভাবে আমরা লাস্ট আওয়ার্সে, এখন 10 মিনিট বাকি আছে, আর সুন্দরভাবে সব রুমও সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে, যথেষ্ট সাফিসিয়েন্ট। এবং প্যারামিলিটারি ফোর্স আছে, সেন্ট্রাল প্লাস আসাম পুলিশ আছে, তারা আমরা যথেষ্ট সহযোগিতা করছে। এবং এখানে আমরা সেন্টার কমিটির প্রেসিডেন্ট এমএলএও ভিজিট করিয়ে গেছে। তাছাড়াও যারা মেম্বার আছেন সেন্টার কমিটির, তারাও অনেকজন আইয়া আমরা সব এসেছে। প্রথমে বেতন বঞ্চিত এবং শেষে চাকরি থেকে হাত ধুয়ে পথে বসেছেন করিমগঞ্জের গৃহরক্ষী বাহিনীর জওয়ানরা, তাই বাধ্য হয়ে এবার তারা আন্দোলনে নামলেন। সোমবার করিমগঞ্জের হোমগার্ড অফিস ঘেরাও করেন জওয়ানরা, কার্যালয়ে দালালি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে চারদিক মুখরিত করে তোলা হয়। হোমগার্ড অফিসে দুর্নীতি ও দালালির সীমা ছাড়িয়েছে বলে অভিযোগ তোলেন জওয়ানরা। তারা সরাসরি বিভাগীয় কমান্ডেন্টের দিকে অভিযোগের আঙুল তোলেন। আমি কমান্ডেন্ট স্যারের দ্বারস্থ হয়েছিলাম জানুয়ারি মাসের লাস্টের দিকে, তখন কমান্ডেন্ট স্যারে আমার তানখাসে যাওয়ার পরে তানে হলাম যে স্যার আমি 2-2 প্রেয়ার দিলাম, আমার এই প্রেয়ারটা তো কোনো কিছু হয়েছে না। তখন কমান্ডেন্ট স্যারে বলছেন তোমার ডিস্ট্রিক্ট অফিসে আছে, অফিসে যাও। তাই আমি ডিস্ট্রিক্ট অফিসে আইলে ডিস্ট্রিক্ট অফিসে আইলে কোনো কিছু হয় না, কমান্ডেন্টের কাছে যাও। তখন কমান্ডেন্টে কয় তোমার যদি এমপি এমএলএ কেউ আচ্ছা আসে তাহলে তারা হইলেও না, মানে একটা পার্মানেন্ট চাকরি দিলাই তো। আজকে তো পার্মানেন্ট নিজের যে সহকর্মী যারা আছে ভাই বা আমার নিজের সঙ্গে যারা ভাই বোন যারা আছে তারার মারফতে শোনা গেছে যে ওখান তো বাজেট মেরার 10,000, 15,000, যে 20,000 এরকম একটা, মানে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আবারও প্রতিবাদ সাব্যস্ত হল শিলচরে। সোমবার রংপুর মধুরা সেতুর কাছে এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেয় অসম খিলঞ্জে জনশিক্ষা কমিটি এবং কৃষক মুক্তি সংগ্রাম কমিটির শিলচর শাখা। উভয় সংগঠনের সদস্যরা এদিন হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। উভয় সংগঠনের তরফে টিকেন্দ্রজিৎ সিংহ দেশদ্রোহিতা মামলায় আটক কেএমএসএস নেতা অখিল গগৈ এবং তার সহযোগীদের নিঃশর্ত মুক্তিরও দাবি তোলেন। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, কাসার সমিতি এবং এআইপিপিসি তরফ থেকে বর্তমান জেলবন্দি গণতান্ত্রিকভাবে আন্দোলনকারীদেরকে বর্তমানে যে অন্যায়ভাবে জেলে যে বন্দি করিয়া যে রাখতে শুনছে সেটা হইল গিয়া আমরা অতি সত্বর বিনা শর্তে মুক্তির দাবিতে, হ্যাঁ, আমরা মানে দাবি জানাইতেছি অতি শীঘ্রে বিনা শর্তে অখিল গগৈ এবং বাকি জেলেবন্দিদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য মানে আমরা দাবি করিতেছি। এবং এই কা সংবিধান বিরোধী, আমরা এই সংবিধান বিরোধী, আমরা এই যে কাটা আমরা কখনো মেনে নিতে পারবো না। পরে দেশদ্রোহিতা মামলা থেকে সদ্য জামিনে মুক্ত খিলঞ্জি মঞ্চের সাধারণ সম্পাদক হেরাজিৎ সিংহ নাগরিকত্ব আইনের সমালোচনা করে এই আইনকে সংবিধান বিরোধী বলেও আখ্যায়িত করেন। আসাম খিলঞ্জি জনসুরক্ষা কমিটি আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কাছাড় জেলা কমিটির মাধ্যম থেকে যে নাগরিক সংযোগী আইনের বিরুদ্ধে আমরা ধর্ণা কর্মসূচি করছি, যে ভারত সরকার, যে বিজেপি সরকারে যে আইন, যে ভারতের সংবিধানের বিরুদ্ধে একটা আইন পাস করছে, এই পাশের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে আমরা ধর্ণা বা বিভিন্ন প্রতিবাদ আমরা
আগামী দিনেও করা যাইব। এই আইন কোনো মুহূর্তে আমরা মানব না, মানছি না। সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের তরফে প্রদান করা মোবাইল ফোন গ্রহণ করলেন না উধারবন্দের অঙ্গনওয়াড়ি কর্মীরা। সোমবার উধারবন্দ আইসিডিএস কার্যালয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে মোবাইল ফোন বিতরণ করার কথা ছিল, কিন্তু ওই মোবাইল ফোন গ্রহণের আসরে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে তাদের বলা হয়। চুক্তিপত্রের একটি শর্তে বলা হয়, বিভাগীয় তরফে প্রদান করা মোবাইলটি পুনরায় ফিরিয়ে দিতে হবে, তা না দিলে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইলের মূল্য কেটে নেওয়া হবে। এই শর্তেই আপত্তি তুলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তারা শর্তটি বাদ দেওয়ার দাবি জানান, কিন্তু সিডিপিও পুষ্পরানী গোস্বামী এতে রাজি হননি। তাই সরকারি মোবাইল ফোন আর গ্রহণ করা হয়নি কর্মীদের। এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক সংস্থার উধারবন্দ প্রজেক্টের সভানেত্রী মনিকা চক্রবর্তী ও সম্পাদিকা গায়ত্রী ভট্টাচার্য সরকারি নীতির কড়া সমালোচনা করেন। আমরা উধারবন্দ অফিস থেকে উধারবন্দ আইসিডিএস প্রজেক্ট থেকে একটা মোবাইল দেওয়া হয়েছে আমরা সবরে, কিন্তু মোবাইলটা চুক্তিভিত্তিক মোবাইলটা করিয়া নেওয়া হইতো। চুক্তিটা হইল গিয়া মোবাইল হারলে, ভাঙলে, চুরি হইলে এটা আমরা অ্যাকাউন্টটাকে টাকা কাটিয়ে নিব। এই চুক্তির মাধ্যমে আমরা মোবাইলটা নেওয়ার কথা কইছে। তাই আমরা এটা এই শর্তে আমরা রাজি হয়েছি না, আমরা রাজি হয়েছি না বা তারাও আমরা এই শর্ত খড়িয়া নিতেও তারা বাধ্য করে, কিন্তু আমরা এই শর্তে রাজি না। গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় দুষ্কৃতী হামলার ঘটনায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। ভজন্তিপুর গ্রাম পঞ্চায়েতের মনোনীত সদস্য মৃণাল দাস গত শনিবার গ্রামেই এক নাগরিক সভার আয়োজন করেন। সেখানে গিয়ে কিছু দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। হামলায় মৃণাল দাস গুরুতর জখম হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার নিন্দা জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার জেলাশাসক এবং পুলিশ সুপারের দ্বারস্থ হন শিলচর ব্লকের অধীনস্থ এপি সভাপতি, সদস্য সহ সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা। তারা প্রশাসনের কাছে একটি দাবি সংবলিত স্মারকপত্র তুলে দেন। এলগিন ঘাট মিনালকান্তি ঘাট বসন্তপুর ডিপি রেটিং একটানা মিটিং আয়োজন করেছে, আমাদের এমএলএকে নিমন্ত্রণ করেছে, আমরা ব্লকের প্রেসিডেন্ট হিসাবে আমি শচীন্দ্র দাসকে নিমন্ত্রণ করেছি। আমরা রাস্তায় যখন মিটিংয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি, তখন একটানা ফোন এসেছে যে মিটিংয়ের আসবাবপত্র যা আছে সিলিং চেয়ার টেবিল সব কিছু ভেঙিয়ে এই মিটিং থেকে নিয়ে রাস্তা নিচে ফেলে দিয়েছে। তখন আমরা এখানে আমরা এমএলএ পুলিশকে ফোন করেন, আমরা সদর থানার ওসি সিআরপিএফ নিয়ে এখানে যান এবং একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন। তাই আমরা প্রশাসনের কাছে আমরা যে অনুরোধ রাখছি যাতে দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। বজন্তিপুর জিপির উন্নয়ন স্বার্থে একখানা নাগরিক সভা ছিল, সেই নাগরিক সভাতে আমাদের শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল মহাশয়কে আমন্ত্রণ করা হয়েছিল। আমরা হতে পারি আঞ্চলিক পঞ্চায়েত বিভিন্ন দল থেকে আমরা এসেছি, আজ আমরা দলের ঊর্ধ্বে উঠে এরকম যদি আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের কেউ যদি আক্রমণাত্মক কেউ কিছু করে থাকে, আমরা দলের ঊর্ধ্বে উঠে প্রশাসনের নিকট আমরা বিনম্র ভাষায় আবেদন, উপযুক্ত দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে সাজা প্রদান করার জন্য। বর্তমানে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য শ্রীযুক্ত মৃণাল দাস উনি মেডিকেলে আছেন, বিরাটভাবে উনি অসুস্থ হয়েছেন। বিখ্যাত গয়না বিপণী মানিকচাঁদ জুয়েলার্সের উদ্যোগে রবিবার শিলচরে ডক্টরস মিট অনুষ্ঠিত হয়। স্থানীয় ইরোরা হেরিটেজে আয়োজিত অনুষ্ঠানে মানিকচাঁদ জুয়েলার্সের উত্তর পূর্ব জোনের প্রধান প্রভু দয়াল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 25 জন চিকিৎসক উপস্থিত ছিলেন বলে সংস্থার পক্ষে জানানো হয়েছে। ডক্টরস মিটের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে প্রভু দয়াল সাংবাদিকদের জানান, সংস্থার সামাজিক কাজের অঙ্গ হিসেবে এই ডক্টরস মিট করা হয়। हमने देखा कि समाज को स्वस्थ और स्वस्थ रखने के लिए डॉक्टर्स का बहुत बड़ा योगदान है, और डॉक्टर्स को हम उस चीज़ के लिए जितना हम प्रोत्साहन करेंगे उतना हमारे लिए कम है, क्योंकि डॉक्टर से जिंदगी देने वाले भगवान के बाद में दूसरा रूप डॉक्टर्स है। तो डॉक्टर्स के लिए हम जितना उनको धन्यवाद उनके लिए बोलें उतना कम है। और मानिकचंद हमेशा से सामाजिक कार्य के लिए जुड़ा है, और जो इस जुड़े हुए हैं इस कार्यक्रम में उसके साथ में मानिकचंद हमेशा खड़ा रहता है, और जितना अच्छा से योगदान हो सके मानिकचंद उतना योगदान करता है। और हम चाहते हैं कि शिलचर के अंदर में जैसे हम लोग गुवाहाटी में 1 जुलाई को जो डॉक्टर्स डे आता है उसके अंदर में हम लोग उनको सम्मानित करते हैं, वैसे भी एक इवेंट रखिए हम लोग।
হরগোবিন্দ মেমোরিয়াল প্রাইজ মানি হকি লীগ কাম নকআউট টুর্নামেন্টের সূচনা হলো। চার দলীয় এই প্রতিযোগিতা সোমবার থেকে শুরু হয়েছে। এদিন জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রতিযোগিতার দুটো ম্যাচ সকালে আয়োজন করা হলে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় বিকেলে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি এবং ফুটবল খেলোয়াড় রাজন গোয়ালা, 24 নম্বর ওয়ার্ডের কমিশনার মধুমিতা শর্মা, ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, ডিএসএ হকি সচিব বিকাশ ভট্টাচার্য সহ স্পন্সর পরিবারের সদস্যরা। ডিএসসি সচিব বিজেন্দ্র প্রসাদ সিং সংবাদ মাধ্যমকে জানান, রাজ্য হকি সচিব তপন কুমার দাস বুধবার পুরস্কার বিতরণী সভায় অংশ নেবেন। পাশাপাশি তিনি স্পন্সর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন শ্রী হেমরঞ্জন দাস এবং শ্রী হিমাংশু শেখর দাস, আমি দুজনকেই শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ হলো যে আমরা প্রত্যেক বছরই প্রাইজ মানি হকি করে থাকি, কিন্তু এই বছর প্রাইজ মানির অ্যামাউন্টটা আমরা বাড়িয়ে দিয়েছি প্লেয়ারদের দিকে তাকিয়ে। সেটা সম্ভব হয়েছে স্পন্সরের এগিয়ে আসার জন্য। তাই আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের হকি সচিব বিকাশ ভট্টাচার্য, উনি 2-3 দিন আগে কথা বলেছিলেন আসাম হকির সেক্রেটারি যিনি তপন কুমার দাসের সঙ্গে। আর তপন কুমার দাস কথা দিয়েছেন উনি প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে শিলচরে আসবেন। পরে ডিএসএ হকি সচিব বিকাশ ভট্টাচার্য প্রথম দিনের খেলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। লিগে 4টি দল, একটা ইটকলা স্পোর্টিং, তারাপুর স্পোর্টিং, গে কেবেলার্স এবং সন অফ ইন্ডিয়া, 4টা দলের প্রতিনিধিরা লিগ কাম নকআউট। আজকে সকালে আমাদের খেলা শুরু হয়ে গেছে, 2টো ম্যাচ হয়েছে সকালে, একটা ইটকলা এবং সন অফ ইন্ডিয়া। তার মধ্যে বিজয় হয়েছে ইটকলা ক্লাব 3-0 গোলে, ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে একজন সৌরভ হাজাম। আর দ্বিতীয়টি খেলা হয়েছে গে কেবেলার তারাপুর স্পোর্টিং, তারাপুর স্টেডিয়ামের 2-0 গোলে বিজয়ী হয়েছে। এখন খেলা আমাদের ওপেনিং, যেহেতু মাঠের আমাদের একটু পরিবেশের ব্যাপার, তার জন্য এখন ওপেনিং হয়েছে। ওপেনিং খেলা চলছে এখন তারাপুর স্পোর্টিং আর ক্লাব গে কেবেলার। আমাদের খুবই সুখবর, আমাদের হকিটা পুনরুজ্জীবন জন্য যে নতুন কমিটি এখন দিয়েছে, জেনারেল সেক্রেটারি আমাকে সহযোগিতা করছেন। নতুন দমে প্লেয়ার, আমাদের একটা নতুন রেজিস্ট্রেশন সিস্টেম হয়েছে, প্রায় 70-এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে শিলচরের হকি প্লেয়ার। অনেকেই জানে না শিলচরের 70-এর মতন হকি প্লেয়ার যে আছে এক্সিস্টিং, কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না দীর্ঘদিন থেকে। এবার থেকে একটা সুযোগ দেওয়ার জন্য ডিএসএ প্রচেষ্টা নিচ্ছে, তার জন্য বর্তমান জেনারেল সেক্রেটারিকে আমি ধন্যবাদ জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বিচার সভায় প্রকাশ্যে খুন যুবক, হাইলাকান্দিতে উত্তেজনা, 144 ধারা জারি। বরাকেও শুরু মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা, কাছাড়ে প্রথম দিনেই বহিষ্কার 1। কমান্ড্যান্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, করিমগঞ্জে হোমগার্ড অফিস ঘেরাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।